বেশ টেস্টি হয়েছে, কারণ এখন আমাদের কোয়ার্টারে সব বাসা বাসায় এই খাবারটা দেওয়া হচ্ছে। তো আজকে রান্নাবান্না নেই, আমি মোটামুটি বেশ ভালো রিল্যাক্স অবস্থায় আছি বলা যায়, কারণ রান্নাবান্না যেদিন না থাকে সেদিন আমি গোছ গাছ অন্যান্য কাজগুলো আমি গুছিয়ে নিই। তো এখন যাচ্ছি, লেটস গো। তো জাতীয় শোক দিবস 15 আগস্ট 2019, তো এই উপলক্ষে ছুটির দিন ছিল। আর আমরা সবাই জানি এই দিনে হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বাবা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী সপরিবারে এই দিনে তিনি আততায়ী হাতে গুলিতে মারা গিয়েছিলেন। তো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা ছাড়া বাকি সবাই উপস্থিত যারা ছিলেন ওই বাড়িতে ধানমন্ডি 32 নম্বরে সবাই মারা গিয়েছেন। তো তাদের আত্মার প্রতি, বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। তো আমার যেহেতু এটা লাইফস্টাইল চ্যানেল, তো সেদিন আমি কীভাবে কাটিয়েছি সেটাই আমি শেয়ার করেছি। তো যেহেতু রান্নাবান্না এটা সরকারি দপ্তরে সব জায়গায় এই কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে, সব জায়গায় খাবার বিতরণ করা হয়েছে, মিলাদ মাহফিল হয়েছে, তো সেই তুলনায় আমাদের বাসায়ও খাবার এসেছে। আমাদের বিল্ডিংয়ের সব বাসায় বাসায় এই খাবারটা দেওয়া হয়েছে। তো খাবারটা বেশ মজার হয়েছিল, যারা রান্না করেছে তারা সত্যিই ভালো রান্না করেছে। তো নয় আমি আমার একটা ক্লিপ শেয়ার করেছি যে আমার আসলে খাবারটা বেশ মজা হয়েছে। তো কী আর করবো, ছুটির দিন যেহেতু আমি আর বাইরে যাওয়া হয়নি আমার, আমি আসলে ছুটির দিনটা আমার নিজের মতো করে কাটাই, আমার নিজস্ব পরিবারের মধ্যে থাকতেই ভালোবাসি। তো আমার হাজব্যান্ড যেহেতু সরকারি কর্মকর্তা, ওনার তো অনেক কাজ আছে, ওনার অনেক দায়িত্ব, উনি সকালবেলা ধানমন্ডি 32 নম্বরে গিয়েছেন, তারপরে যে সরকারি দপ্তরে যার অন্যান্য দায়িত্ব থাকে সেগুলো করেছে। তো আমি তো ভাবিদের সাথে সময় কাটিয়েছি, আমাদের ভিতরে কিছু প্রোগ্রাম ছিল, তো সেগুলো আসলে ক্লিপ আসলে সব জায়গায় সবসময় এইসব ভিডিও করাটা আসলে যায় না। তো আমাদের শোক দিবস উপলক্ষে আরও একটা প্রোগ্রাম হবে 30 তারিখে, তো আমি তখন সেটা ভিডিও করব। তো আমি বিকালবেলার সময়টা আমার যে প্রতিবেশীরা আছে তাদের জন্য, আমি যাদের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক তাদের জন্য আমি একটা কাচকি মাছের কাবাব তৈরি করেছি। এটা হচ্ছে কাচকি মাছটা হচ্ছে প্রথমে আমি ভুনা করে নিয়েছি, এটা পেঁয়াজের সাথে ভুনা করেছি, আদা রসুন পেস্ট এবং ব্ল্যাক পেপার, প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়েছি, কাঁচা মরিচ, শুকনো মরিচ, তো সেটার সঙ্গে বেসন, ডিম, তারপরে হচ্ছে বেকিং পাউডার আর হচ্ছে সামান্য ইস্ট দিয়েছি, লবণ ছিল। যেহেতু আমি এটা ভুনা করে নিয়েছি, খুবই টেস্টি একটা খাবার। তো কাচকি মাছের কাবাব, এটা ছোটো ছোটো করে আমি এটা ফ্রাই করেছি। তারপরে গেলাম এক প্রতিবেশীর বাসায়, কোয়ার্টারের এক ভাবি আরেক ভাবিকে নিয়ে গেলাম সেই বাসায় বেড়াতে। আসলে আমরা সবাই তো সংসার করি, সবাই চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, তো প্রতিবেশীদের সাথে যে সামাজিকীকরণ সেটা আসলে করা হয় না। তো যে কারণে আমরা গেলাম এক বাসায়, এক ভাবির বাসায়। তো সেই ভাবির বাসায় ওনারা খুবই পারিবারিক একটা পরিবেশ, আসলে রিয়েল লাইফটাই দেখানোই কিন্তু লাইফস্টাইল, যে এক একজনের লাইফস্টাইলটা কেমন, তো আমি সেই জন্য আমার রিয়েল লাইফটাই আমি দেখে দেখানোর চেষ্টা করেছি। তো উনি অনেক খাবার দিলেন, বালিশ মিষ্টি, তারপরে হচ্ছে চা করেছেন, তারপরে সিঙ্গারা। তো অনেকক্ষণ গল্প গুজব করলাম, ওনার হাতে চাটা খুবই মজার হয়, যদিও সেদিন তার মেয়ে চা বানিয়েছে, কিন্তু তারপরে অনেক মজা হয়েছে, খুবই ভালো লেগেছে। আসলে আমাদের মধ্যে যারা শিক্ষিত আছে তারা অনেকেই সামাজিকীকরণ এই জিনিসটা অনেকেই ভুলে গিয়েছে, বা সামাজিকীকরণ যে একটা শিক্ষার একটা অংশ সেটা অনেকেই জানে না। তো যাই হোক, সব মিলিয়ে একটা ভালো সময় কেটেছে। তো এরপর বাসায় চলে এলাম, আর এইভাবে আমার এই ছুটির দিনটা কেটেছে। আসলে আমি অন্যান্য যে রাষ্ট্রীয় যে কার্যক্রম সেগুলোতে আসলে যাওয়া হয়নি, যেহেতু নিরাপত্তার কিছু ব্যাপার আছে, আর আমি তো কোনো সরকারি কর্মকর্তাও না, তো আর আমার
সেই ধরনের যে দায়িত্ব একজন সাধারণ নাগরিক হিসেবে, আমি মন থেকে দোয়া করি একজন ভালো নেতা একজন একটি দেশকে সুন্দর করতে পারে। তো শেখ মুজিবুর রহমান হচ্ছেন আমাদের একজন আইডল, একজন আদর্শ। তিনি সকল রাজনীতির ঊর্ধ্বে, ওনাকে আসলে কোনো দলেই কিন্তু সেভাবে নির্ধারণ করা যায় না। তিনি হচ্ছেন রাজনীতির কবি। তো 1975 সালের 15ই আগস্ট তিনি আমাদের ছেড়ে, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তো উনি যদি বেঁচে থাকতেন হয়তো এই বাংলাদেশের চিত্র হয়তো আরও অন্যরকম হতে পারতো। তো আমি 2017 সালে বঙ্গবন্ধুর বাড়ি ভ্রমণ করেছিলাম। তো সেই বাড়ির কিছু চিত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেই সময় আমার সাথে একজন জাপানিও ছিল। তো আমার হাজব্যান্ড এই বেদির উপর ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং আমিও করেছি, যদিও সেই ছবিটা এখানে শেয়ার করা হয়নি। তো এটা হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি। তো সবাই বঙ্গবন্ধুকে আরও জানার চেষ্টা করি, আরও একটু বেশি করে ভালোবাসার চেষ্টা করি। আমাদের জীবন তার আদর্শে আরও সমৃদ্ধ হোক। আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা আগামী প্রজন্মের কাছে আরও সমাদৃত থাকুক, আরও উজ্জ্বল হয়ে থাকুন। তিনি সময়ের কাছে সবসময় আমাদের অন্তস্থল থেকে তিনি আমাদের শ্রদ্ধার একজন ব্যক্তি। তার আদর্শ এবং তার স্যাক্রিফাইস সারা জীবন বাংলাদেশের মানুষ মনে রাখবেন এবং বাংলাদেশ যতদিন জীবিত আছেন শেখ মুজিবুর রহমানের নামটি ততদিন প্রতিধ্বনিত হবে। তো সবাই আমার সাথে যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।